আসসালামু আলাইকুম সবাইকে, ভালো আছেন? তো দেশ থেকে একজন আসছে আমার বন্ধু, তো আর কি ওর দ্বিতীয় দিন না চতুর্থ দিন, আজকে থার্ড ডে, তো এসেও প্রথম দিন অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো, ওর স্টোরিটা নিজের কাছ থেকেই শুনি। আর আজকে ও যাইতেছে সিম নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে। তো যখন আমি আসছিলাম প্রথম, তখন ওর কথা একটু মনে পড়ে যায়, আমার সময় একদম হেল্প করার মতো কেউ ছিল না, ছিল একজন বড় ভাই, জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছে বলছে যে এদিকে দিক যাও, কেউ আসলে সাথে ছিল না, তো নিজেই করা লাগছিল। তো বন্ধুর সাথে আমি আছি আর আরেকজনও আছে যখন আসেনি, তো এখন সিম নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজকের মধ্যে ক্লিয়ার করতে হবে, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কী হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে সিম নাম্বার না থাকলে কী হয় বল? সিম নাম্বার তো সব কিছুর জন্য লাগে, আমি জানি জবের ক্ষেত্রে সব কিছু, মানে যত কিছু করা লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো লাগবেই দিন শেষে। জব কি পেয়ে যাবি কাজের মধ্যে? আজকে সিম নাম্বার লাগবে তো, জব দিয়ে অবস্থা মনে হয় না তো, দুই তিন মাসে পাবো, এখন দেখি আল্লাহ ভরসা। সেটাই সেটাই আর কি রিয়েলিটি, যে জব পড়া আসলে অনেক টাফ হয়ে গেছে, সামার টাইম চলে তাও আমি তুমি জবের অধীন দেখতেছি না, তো দেখা যাক। তো এখন সিন নিয়ে বের হইলাম আর কি, তো বল সিন মানে কি ইজি নেওয়া? হ্যাঁ ইজি, তো জাস্ট গেছি 10 15 মিনিটের কাজ হয়ে গেছে। আর বাংলাদেশে থাকলে কি হইতো? এটা 10 ঘন্টা দাঁড়ানো লাগতো, বিএফএস এ যে অবস্থা ছিল। তো আর কি ওর বিএফএস এ তো ব্যাড এক্সপিরিয়েন্স আছে, কিছুদিন আগে তো বিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে ফেলছিল পাসপোর্ট জমা দেওয়ার টাইমে, তো কি ছিল বল? পরে এনিহাও আমি পাইনি 30 দিনের মধ্যে, তারপর আমাকে নেপাল যাইতে হইছে, কাঠমান্ডু যায় জমা দিতে হইছে, মানে কি অবস্থা, কত কিছু সাফারিং করে এখানে আসছে আরো বেশি সাফার। এখন ব্যাঙ্গালোর বাড়িতে আসছি আরবিসিতে, আমারও আরবিসি, তো উঠাইতেছে আরবিসিতেই করতে। তো অ্যাপয়েন্টমেন্ট দিছিল, মানে আসছিলাম যখন তখন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হবে না, তো অ্যাপয়েন্টমেন্ট দিছে দুইটাই, তাতে এতক্ষণ কি ঘোরাফেরা করে আসছে অ্যাপয়েন্টমেন্টে, এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাবে। পারবি তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাইতে? নাকি তোরা ক্যান্সেল করে দিবে, বলবে যে দিবে না তোরে? না দিলে অন্য পাগলের মতো জব টব খুঁজতেছে। এখন সামার টাইম, অনেকেই বলছিল যে সামারে অনেক বেশি জব পাওয়া যায়, সেই আমি যাবি আসলে কি? আসলে তো সবাই তো এক এক কথা বলে, কিন্তু আমি তো পাইনি, যারেই জিজ্ঞেস করি বলে জব মার্কেট খারাপ, জব মার্কেট খারাপ। আহনাফরিও বললাম, ও বলে জব মার্কেট খারাপ, কী করবো, ঘুরতেছি ভাই। তো আর কি অনেক জায়গায় সিভি টিভি দিছে, মানে আমি তো যখন থেকে আসছি তখন থেকে ট্রাই করতেছি জবের জন্য, মানে একটা করি কিন্তু আরেকটা লাগে, কারণ সময় অনেক সময় মানে বাসায় বসে থাকা হয়, তো চাইলেই দুইটা করা যায় খুব ইজিলি, কিন্তু আরেকটা খুঁজতেছি তো খুঁজতেছি, এরকম কোনো হদিশ দেখতেছি না, কেউ কোনো দিন ডাকলেও না ইন্টারভিউতে। তো জব নিয়ে যদি কোনো কথা বলা যায়, ওর কাছ থেকে আর সেটা বেশি ভালোভাবে শোনা যাবে এই কথাটা, এক্সপিরিয়েন্সটা। আর সবাই চাইতেছে যে টিউশন ফি দিবে, জব করবে, তারপরে লিভিং কস্ট উঠাবে, মানে অনেকে জাস্ট খালি লটারির মতো দেখতেছে একটা কারণটাকে, যে আসেনি তারপরে দেখি কী করা যাবে। তো ও এই জিনিসটা নিয়েই আসছিল, তো এখন ওর অবস্থা তো বুঝতেই পারতেছেন সবাই, এমনি মন মরা হয়েই থাকে অলওয়েজ, মানে সবসময় এরকমই থাকে, আমি ডেকে ডেকে নিয়ে আসি বাসায় একটু মজা টজা করার জন্য, কিন্তু তো আমি লাস্টে আর কি কিছু কথা দিয়ে শেষ করতে এটিছি ভিডিওটা, কারণ ভিডিওটা আমি অনেকদিন ধরে বানাইতেছি, এর মাঝখানে অনেকদিন চলে গেছে আর ভিডিও বানানো হয় নাই,
তো চিন্তা করতেছি ভিডিও আরো আরো বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য। শেষ কথাটা বলে দিতেছি, যারা এখন নোভাস্কোশিয়াতে আসতে যেতেছেন পড়ার জন্য অথবা ওয়ার্ক পারমিট আসতে যেতেছেন, তো যারা পড়ার জন্য আসতে যেতেছেন তাদেরকে বলি, যদি টিউশন ফি আপনার বাসা থেকে দিতে পারে অলমোস্ট পুরোটুকুই, আর লিভিং কস্টটা তোলা যায় কিন্তু কঠিন আছে, চিন্তা ভাবনা করে আসেন আসার আগে, যেহেতু আমি সত্যিটাই বলি ওর ভিডিওতে। আর কিছুদিন আগের বছর অথবা আগের বছরের শুরুতে আর কি, আর আগের বছরের শুরুতে ওই জবের অবস্থা এরকম ছিল না এখানে, তো এখন আসলে খুবই বেশি খারাপ, কেউই জব পাইতেছে না, মানে জব আছে আবার নাইও, যার ভাগ্যে আছে জব মানে যার ভাগ্যে লেখা আছে সে পেয়ে জিতেছে, আর যার ভাগ্যে লেখা নাই সে খালি খুঁজতেই আছে খুঁজতেই আছে খুঁজতেই আছে, পুরোপুরি একদম লটারির মতো আসেন না এখানে, একটু চিন্তা ভাবনা করে আসেন। অন্য প্রভিন্সের অবস্থা এখন এত বেশি খারাপ হয় না, এইটার অবস্থাও কিছুদিন আগে অত বেশি খারাপ ছিল না, যতটুকু মানে যতটুকু খারাপ অবস্থা এখন আছে, তো চিন্তা ভাবনা করে আসেন না। আসার আগে বলতেছি, আমি দেখতেছি অনেকে আমার মেসেজ দিচ্ছে যে আসবে আসবে, বাসা খুঁজে পেয়েছে না, আমারে বলতেছে একটু হেল্প টেল্প করতে, তো এটা আসলে সব কিছুতেই অনেক বেশি ঝামেলা হয়ে গেছে এখানে, বাসা তো বাসাও পাওয়া যাচ্ছে না ঠিক মতো, বাসার অবস্থা তো আগে থেকেই খারাপ ছিল, তো এখন আরও বেশি স্টুডেন্ট আসতেছে। আমি কিছুদিন আগে আমাদের ইউনিভার্সিটির মেয়ের একটা ওরিয়েন্টেশন ছিল, মানে মেয়ে সেশনে যারা আসবে তাদের জন্য, তো আমি গেছিলাম ওখানে কারণ আমার ফ্রেন্ডও মেয়েতেই আসছে, তো ওর ওরিয়েন্টেশন ছিল গেছিলাম, তো গিয়ে দেখি যে প্রায় সবাই হচ্ছে ইন্ডিয়ান পাঞ্জাব, তো নিচে দেখে আসলে অনেক বেশি খারাপ লাগছে আমার কাছে, কারণ পুরো দেশটাই ইন্ডিয়া হয়ে যেতেছে একদিক থেকে দেখতে গেলে, জিনিসটা খুবই খারাপ, কিন্তু এটা নিয়ে কিছু বলারও নাই আমাদের আর কি। শেষমেশ এটাই বলতে যেতেছি যে যারা এই নোভাস্কোশিয়াতে হ্যালিফ্যাক্স আসে যেতেছেন, কারণ নোভাস্কোশিয়াতে সিডনিতে গেলে আরও বেশি খারাপ অবস্থা, তো ওই কথা চিন্তা করাটাই আসলে ভুল, কারণ যারা কেপ ব্রিটনে পড়ে সিডনিতে তারা এই হ্যালিফ্যাক্সেই থাকে, এখান থেকে সপ্তাহে একদিন যায়, অনেকজন মিলে একসাথে থাকে ফ্ল্যাটে, তো একটা গাড়ি কারো মানে কেউ একজন গাড়ি কিনে অথবা কেউ একজন গাড়ি ভাড়া নেয় রাইড শেয়ার করে, তো একদিন দুই দিন সপ্তাহে যায় ওরা ড্রাইভ করে, 5 ঘন্টা লাগে এখান থেকে সিডনি যেতে, মানে কেপ ব্রিটন আর কি, তো যারা কেপ ব্রিটনে পড়ে সিডনিতে থাকে না তারাও হ্যালিফ্যাক্সেই থাকে, তো সবাই সব মিলে হ্যালিফ্যাক্সের উপর চাপটা একটু বেশি বেড়ে গেছে, কারণ পিয়া নিতেও মানুষজন আসতেছে এখানে, এই জন্য এত বেশি বড় না, মানে অবশ্যই অনেক বড় কিন্তু বেশিরভাগই সব জায়গায় তো দোকানপাট নাই এখানে, মানে এটা তো করা যায় না এখানে, এই অনুযায়ী একটু ঝামেলা হয়ে গেছে, তো এটাই সবার বলা ছিল, আর সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে, আরও অস্থির ভিডিও আসবে, আর আমি কাজ থেকে আসলাম একটু আগে, এই জন্য বেশি টায়ার্ড লাগতেছে, দেখা যেতেছে আমার চেহারার মধ্যে, তো আল্লাহ হাফেজ সবাইকে, আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই ইনফরমেটিভই লাগবে কারণ এনে কোনো কিছু মিথ্যা বলা হয়নি এই ভিডিওতে, তো আল্লাহ হাফেজ।